উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে এবার কংগ্রেসের প্রদেশ সভাপতি আশিস কুমার সাহার দাপট একেবারে স্পষ্ট অন্যদিকে বিশালগড়ে সুদীপ রয় ভাই জয়দীপ রয় বর্বন কার্যত সেখানেও কিন্তু একটা যোগদানের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার ফের বিজেপির শক্ত ঘাঁটিতেই সুদীপ প্রয়বনের হানা একেবারে স্পষ্ট আমরা বলতে পারি প্রতিবাদ সমাবেশ বিশালগড় থেকে সোনামোড়ার যে একটা রাজনৈতিক চিত্র সেখানে কিন্তু কংগ্রেসে যোগদানের হিড়িক ঘরের ছেলে ঘরেই ফিরতেই এবার শাসক দলের চিন্তার ভাঁজ মোথা বিজেপি ও আইপিএফটি দল ছেড়ে ফের কংগ্রেসে যোগদান করেছেন এবং বেশ কয়েকদিন আগেও যে চিত্রটি আপনারা দেখতে পেয়েছিলেন উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় এবং সেই কার্যত উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার বিশালগড়ের মাটিতে দাঁড়িয়ে সুদীপ রায় বর্মনের ভাইয়ের কার্য তো একেবারে দাপট সোনামোড়া ত্রিপুরার আটটি জেলায় একেবারে দাপিয়ে কর্মসূচিতে প্রবল ব্যস্ততা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এছাড়াও বন্যা কবলিত সাধারণ মানুষের পাশে থাকার বার্তায় প্রদেশ কংগ্রেস সভাপতি সোনামোড়া সিপাহী জোলাতে কার্যত কংগ্রেসের কর্মসূচি আর এই কংগ্রেসের কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপির শীর্ষ নেতৃত্ব তবে স্পষ্ট হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি তিনি প্রকাশ্যেই বলেছিলেন যে কংগ্রেসের আগরতলায় যে সমাবেশ হয়েছিল পুলিশ অফিসের দপ্তরের সামনে তাদেরকে কংগ্রেস থেকে স্বাগত জানিয়েছিলেন এবং সেই বলাতেই আরও বিপাকে পড়েছিল রাজ্যের বিজেপির শাসক দল তবে সেই সুদীপ্রয় বর্বনের আবারও খেলা কিন্তু প্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি শুরু হয়েছে সোনামোড়ার যে রাজনৈতিক চিত্র সেটাই কার্যত বলাই মুশকিল নয় দর্শক বন্ধুগণ তবে ত্রিপুরার উত্তর পূর্বে রাজ্যে এডিসি ভিলেজ নির্বাচন আপনারা জানেন পাহাড় যার ক্ষমতা তার কিন্তু পাতালকন্যা জমাতিয়া তিনি আলাদা দল তৈরি করছেন কিন্তু এই দল বিজেপির ছেড়ে তিনি এখন রাজনৈতিক ভূমিকা হিসেবে গুরুত্বই কতটা আকর্ষণীয় তা পাহাড়ের জনজাতি ভোটার আরও কয়েক ভাগ হতে পারে বলে কংগ্রেস সূত্রের খবর তবে রাজনৈতিক মহলে অনেকটাই জল্পনা তুঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি টাউন বরদুয়ালির প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহার দাপট একেবারে স্পষ্ট এবং সেই স্পষ্ট ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব অনুপাতে আমরা সেই প্রতিফলন বা প্রতিভা দেখতে পারছি দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ কার্যত রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে হাওয়া কিন্তু চেঞ্জ হচ্ছে তাই তো এবার পরিস্থিতি কতটা স্পষ্ট হবে তাই আমাদের চ্যানেলটি সবুজবঙ্গ নিউজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সোনামুড়ায় প্রদেশ কংগ্রেস সভাপতি আসিস